বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে ফুটবল উন্নয়ন আর সম্ভব নয় বলে মনে করছেন সাবেক খেলোয়াড় এবং সংগঠকরা। বাফুফে নির্বাচন 2020 কেমন নেতৃত্ব চাই শীর্ষক দৈনিক যুগান্তর আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এই মতামত দেন তারা। সাবেক ফুটবলার এবং সংগঠকরা একসঙ্গে এক টেবিলে, উদ্দেশ্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আগামী নেতৃত্ব কেমন হওয়া উচিত তা নিয়ে আলোচনা। বাফুফের নির্বাচন 2020 কেমন নেতৃত্ব চায় শীর্ষক দৈনিক যুগান্তর আয়োজিত এই গোল টেবিল বৈঠকে উঠে আসে বর্তমান টানা তিন মেয়াদে সভাপতি পদে কাজী সালাউদ্দিনের নানা ব্যর্থতার চিত্র, যার সর্বশেষ উদাহরণ দুর্বল দল নিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ আয়োজন করেও ফাইনালে উঠতে না পারা। বঙ্গবন্ধুর নামে এই খেলাটি কেন করলেন, তার উদ্দেশ্য একটি হবে, চেষ্টা চলবে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করার। বাংলাদেশকে চ্যাম্পিয়ন করলে প্রাইজটি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাই, বলবে বঙ্গবন্ধুর নামে আমি জয় লাভ করেছি, আরেকবার আমাদের সুযোগ দাও। পুরনো প্লেয়ারদের প্রতি আমার একটা অনুরোধ, যারা যারা দুর্নীতি করেন, প্লিজ ফর দ্য মানে গডসে এই জিনিসগুলো বন্ধ করেন। ফুটবলকে উন্নতি করতে হলে আসেন সবাই একসাথে লড়ি। গানের অনুষ্ঠানে যে তবলা বাজায় তার তবলাই বাজান, সে কিন্তু গান গাওয়ার জন্য স্পেশাল শিল্পী থাকে। বক্তাদের বেশিরভাগই সাবেক ফুটবলার, যারা সবাই ফুটবলার সালাউদ্দিনের ভক্ত, কিন্তু সভাপতি সালাউদ্দিন যে মোটেও সফল না তা উঠে আসে তাদের কণ্ঠে। এই 12 বছরে আপনারা যদি 12টা প্লেয়ারের নাম বলতে পারেন, আমি এখান থেকে হাতে চুরি পরে আমি বেরিয়ে যাব। সো এই এই যে ব্যর্থতার দায়, এটা আমার কাঁধেও কিছুটা আসে। গত 12 বছরে বহু স্ট্যান্ডবাজি করেছেন, 2022 সালে আপনি স্বপ্ন দেখেছেন যে আমরা বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলবো কাতারে। কাজী সালাউদ্দিন সাবেক ফুটবলারদের সম্মান দেন না, এমনকি তার সময় জেলা ফুটবলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। একইভাবে ফিফা এএফসি থেকে পাওয়া অর্থকে ফুটবলের উন্নয়নে ব্যবহার না করার পাশাপাশি নিজেদের উন্নয়নের কাজে লাগান বলে অভিযোগ করেন তারা। এমনকি নারী ফুটবল উন্নয়নের নামে লোক দেখানো কার্যক্রম বন্ধের অনুরোধও করেন বক্তারা। নিজের স্বার্থে কাজ করেন, টাকাকে নিজের স্বার্থে ব্যবহার করেছেন, উনি অনেক অনেক টাকা বানিয়েছেন। সাউথবের পরিবর্তন দরকার, যে আসুক, এটা পরিবর্তন অবশ্যই করতে হবে, না করলে ফুটবল বাঁচবে না। 3 বছরে 17 কোটি টাকা অনিয়ম ঘটেছে, এই জিনিসটা এজিএমএ পাশ করানোর জন্য 100 মাইল দূরে নিয়ে গেছে আমাদের দেশের সমস্ত কাউন্সিলরদেরকে। আমরা যারা জাতির জন্য ফুটবল খেলেছি, দেশের সুনাম অর্জন করেছি, একটা বারও আমাদেরকে প্রয়োজন মনে করা নাই যে ওপেনিং সেরিমনি কিংবা ক্লোজিং সেরিমনিতে দাওয়াত দেওয়ার মতো। ডিএফএ গঠিত হওয়ার পর জেলা ক্রীড়া সংস্থার সাথে ডিএফএর যে দূরত্ব, এই দূরত্বটা গোছানোর জন্য কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন ন্যূনতম কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। 28 এপ্রিল শেষ হবে কাজী সালাউদ্দিনের দ্বিতীয় মেয়াদে কার্যক্রম, তাই দেশের ফুটবলকে বাঁচাতে সরকার প্রধানের হস্তক্ষেপ চাওয়া হয় গোলটেবিল এই বৈঠক থেকে।